বেসিক ইংলিশ কোর্স ক্লাস নাম্বার টোয়েন্টি তো আজকে আমাদের আলোচ্য বিষয় যে তোমার কি যেতে হবে তোমার কি যেতে হয়েছিল এই যে দুটো টাইপের কোয়েশ্চেন এই দুটো টাইপের কোয়েশ্চেন আমরা কিভাবে জিজ্ঞেস করব। এবং তার অ্যান্সার দুই টাইপ করে হবে একবার হবে ইয়েস একবার হবে নো ইয়েস অ্যান্সারে কেমন অ্যান্সার দিতে হবে এবং নো অ্যান্সারে কিভাবে অ্যান্সার করতে হবে তো আমরা আগের ক্লাসে সাতটা টাইপের কথা শিখেছিলাম সেই সাতটা টাইপের কথার মধ্যে এই দুটো টাইপের পজিটিভ টকিং আমরা অলরেডি শিখে নিয়েছিলাম যে আমার যেতে হবে আমার যেতে হয়েছিল তাহলে যেতে হবে হ্যাভ টু হ্যাজ টু আর যেতে হয়েছিল হ্যাড টু এইবার যদি কোনো পজিটিভ টকিংয়ের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি বার্ভকে সাবজেক্টের আগে এনে আমরা ক্লোজ কোয়েশ্চেন্স করতে পারি এই জায়গাতে আমরা সেই নিয়মের ব্যতিক্রম দেখতে পাব। ব্যতিক্রমটা কেন দেখতে পাব তারও একটা কারণ রয়েছে এখানে দেখো হ্যাভ টু এই হ্যাভ টু একসঙ্গে থাকার জন্য একটা ব্যতিক্রম ধর্মী কাঠামো আমরা লক্ষ্য করতে পারবো কি সেই ব্যতিক্রম ধর্মী ফরমেশন সেটা আমাদের জানতে হবে তো আমাদের বাস্তব জীবনে আমরা এই ধরনের কোশ্চেন প্রচুর জিজ্ঞেস করে থাকি যে তোমার কি যেতে হবে তোমার কি বলতে হবে তোমার কি দেখতে হবে তোমার কি দিতে হবে তোমার কি জমা করতে হবে তোমার কি আসতে হবে তোমার কি রান্না করতে হবে এই যে টাইপের কোয়েশ্চেনগুলো একটু চিন্তা করে দেখো যে আমরা বাস্তব জীবনে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে আবার এটাও করে থাকি তোমার কি করতে হয়েছিল তোমার কি যেতে হয়েছিল তোমার কি গান করতে হয়েছিল তোমার কি দরজাটা খুলতে হয়েছিল তোমার কি জালনা দরজা সব বন্ধ করে ঘুমাতে হয়েছিল এই যে কথাগুলি এই কোয়েশ্চেনগুলো যখন কাউকে জিজ্ঞাসা করব। সেই কোশ্চেনগুলো ইংলিশে কিভাবে ফর্ম করব। দ্যাট ইজ দ্য কোশ্চেন টুডে অ্যান্ড দ্য ডিসকাসেবল ম্যাটার টুডে তাহলে আমরা চলে যাব যে তোমার কি যেতে হবে অ্যান্সার হবে হ্যাঁ আমার যেতে হবে না আমার যেতে হবে না আর কি তোমার কি যেতে হয়েছিল হ্যাঁ আমার যেতে হয়েছিল না আমার যেতে হয়নি বাংলাটা শিখে নাও যে আমার যেতে হয়েছিল যেতে হয়নি আর যেতে হবে যেতে হবে না এই যে দুটো টাইপের অ্যান্সার এখানে দুটো টাইপের অ্যান্সার আমরা পাচ্ছি এবার আমাদের এই কোয়েশ্চেনের ফরমেশনটা কেমন সেটা জানতে হবে এই প্রথম যে কোয়েশ্চেনটা তোমার কি যেতে হবে এইখানে আমরা এই হ্যাপ টুকে ফিক্সড করে রাখব ডু এবং ডাজ সাবজেক্ট অনুযায়ী আমাদের ডু এবং ডাজ এই ভ্যারিয়েবেল অক্সেলারি ব্যবহার করতে হবে আর ডু এবং ডাজ ব্যবহার করার জন্য আমরা এখানে হ্যাভ টু এবং হ্যাস টুকে ব্যবহার করব না আমরা নর্মালি জানি যে আই হ্যাভ টু ইউ হ্যাভ টু হি হ্যাজ টু কিন্তু এখানে হি হলেও হ্যাভ টুই ব্যবহার করতে হবে তার কারণ আমরা প্রথমে হির জন্য ডাজ ব্যবহার করব। ডু এবং ডাজ ব্যবহার করলে ভি ওয়ান ছাড়া অন্য কোনো ফর্ম ব্যবহার করা যায় না এটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে ডু এবং ডাজ ব্যবহার করে কোশ্চেন জিজ্ঞেস করার জন্য হ্যাবের ফর্মের কোনো চেঞ্জ হবে না কিন্তু তার অ্যানসারে গিয়ে আমাদের আবার সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাসকে চেঞ্জ করতে হবে যার জন্য এই টাইপের কোশ্চেন এবং এই টাইপের অ্যান্সার এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় এবং এইখানেই অনেকে এই টাইপের কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে একটু টাফ মনে করে একটু কথা বলার সময় বা অ্যান্সার করার সময় জড়িয়ে যায় বা বেঁধে যায় তো সেই জায়গাটা আমাদের থাকবে না আমরা যদি প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারি আজকের ক্লাসের আলোচনার পরে তোমাদের যে এইচ ডাব্লু থাকবে সেই এইচ ডাব্লু থাকবে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য সেটা করলে তোমাদের এই প্রবলেম আর থাকবে না তো আমরা কী করবো যে ডু ডাজ সাবজেক্ট হ্যাভ টু ভি ওয়ান হ্যাভ টুর পরেও কিন্তু ভি ওয়ান বলবো কারণ ট্যুর পরে ভি ওয়ান বসে এবার তাহলে কোয়েশ্চেনটা কী হবে তোমার কি যেতে হবে তাহলে ডু ইউ তোমার বললে ডু ইউ তার বললে ডাজ হি তাহলে তোমার কি যেতে হবে ডু ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হবে এবার যদি বলি তার কি যেতে হবে তাহলে ডাজ বলবো একজন হলে ডাজ একজনের বেশি হলে ডু আর ইউয়ের ক্ষেত্রে অলওয়েজ ডু তাহলে তার কি যেতে হবে ডাজ হি হ্যাভ টু গো তোমার কি যেতে হবে ডু ইউ হ্যাভ টু গো এই যে ডু এবং ডাজ এই দুটো জায়গাতে কিন্তু চেঞ্জিংটা আসবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ডু এবং ডাজ এই দুটোর ক্ষেত্রে কিন্তু বারবার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জটা করে নিতে হবে আর ভুলটা এখানেই হয়ে যায় তাড়াতাড়ি কথা বলার সময় তাহলে ডু ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হবে ডাজ হি হ্যাভ টু গো তার কি যেতে হবে ডু দে হ্যাভ টু গো তাদের কি যেতে হবে ডাজ ইউর ব্রাদার হ্যাভ টু গো তোমার ভাইয়ের কি যেতে হবে ডাজ ইউর সিস্টার হ্যাভ টু গো তোমার বোনের কি যেতে হবে ডাজ সায়ন্তন হ্যাভ টু গো সায়ন্তনের কি যেতে হবে অ্যান্সার করবো এইবার দেখো এবার কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সারটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে লক্ষ্য করো কি যে ডু ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হবে অ্যান্সার কী হবে ইয়েস আই হ্যাভ টু গো হ্যাঁ আমার যেতে হবে ডাজ হি হ্যাভ টু গো তার কি যেতে হবে ইয়েস হি হ্যাজ টু গো ডাজ হি হ্যাভ টু গো ডাজ বলেছি সেজন্য জন্য হ্যাভ টু গো বলছি যদিও হি বলেছি তারপরেও হ্যাভ টু বলছি ডাজ হি হ্যাভ টু গো তার কি যেতে হবে ইয়েস হি হ্যাজ টু গো এই দেখো হির পরে হ্যাস টু বলছি এই জায়গাটা কিন্তু বারবার প্রশ্ন অ্যান্সার প্রশ্ন অ্যান্সার জোরে জোরে পড়তে হবে তাহলে ডাজ ই হ্যাভ টু গো তার কি যেতে হবে ইয়েস হি হ্যাজ টু গো হ্যাঁ তার যেতে হবে ডাজ ই হ্যাভ টু প্লে তার কি খেলতে হবে ইয়েস হি হ্যাজ টু প্লে ডাজ ই হ্যাভ টু কালেক্ট দ্য ফর্ম তার কি ফর্ম কালেক্ট করতে হবে ইয়েস হি হ্যাজ টু কালেক্ট দ্য ফর্ম হ্যাঁ তার ফর্ম কালেক্ট করতে হবে আগামীকালকে কলেজ গিয়ে তার কি ফর্মটা সাবমিট করতে হবে তাহলে ডাজ হি হ্যাড টু সাবমিট দ্য ফর্ম টু মোরো ইয়েস হি হ্যাজ টু সাবমিট দ্য ফর্ম টু মোরো এবার আমরা যদি এর নেগেটিভ অ্যান্সারে চলে যাই তাহলে আবার আমাদের কোয়েশ্চেনের মতো ডু নট ডাজ নট তারপরে হ্যাভ টু ব্যবহার করতে হবে সেখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টুর কোনো চেঞ্জ হবে না ডু নট এবং ডাজ নট এ চেঞ্জটা হবে তাহলে এইবার আমরা কোয়েশ্চেনটা করি ডু ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হবে ইয়েস আই হ্যাভ টু গো হ্যাঁ আমার যেতে হবে নো আই ডোন্ট হ্যাভ টু গো না আমার যেতে হবে না এবার যখনই বলবো ডাজ হি হ্যাভ টু গো তার কি যেতে হবে এইবার আমাদের প্রবলেম ফেস করতে হবে তাহলে কী হবে ডাজ হি হ্যাভ টু গো তার কি যেতে হবে ইয়েস হি হ্যাজ টু গো হ্যাঁ তার যেতে হবে দেখো ডাজ হি হ্যাভ টু গো হ্যাভ বলেছি আর অ্যান্সারে বলছি ইয়েস হি হ্যাজ টু গো হ্যাঁ তার যেতে হবে হ্যাজ হ্যাজ টু প্রশ্নে হ্যাভ টু আর অ্যান্সারে হ্যাজ টু কেন প্রশ্নে ডাজ ব্যবহার করেছিলাম যখনই নেগেটিভ বলবো তখন কি বলবো নো হি ডাজ নট হ্যাভ টু গো ডাজ হি হ্যাভ টু গো তার কি যেতে হবে ইয়েস হি হ্যাস টু গো হ্যাঁ তার যেতে হবে নো হি ডাজ নট হ্যাভ টু গো তাহলে কোশ্চেনে যেমন হ্যাভ টু বলছি নেগেটিভ অ্যান্সারেও হ্যাভ টু বলছি কোশ্চেনে যেমন ডাজ হি বলছি অ্যান্সারে কিন্তু হি ডাজ নট বলছি তাহলে কোয়েশ্চেনের মতোই নেগেটিভ অ্যান্সারটা হচ্ছে পজিটিভ অ্যান্সারে এসে হ্যাব এবং হ্যাজের পরিবর্তনটা হয়ে যাচ্ছে এই যে বিষয়টা এটা খুব তাড়াতাড়ি কথা বলার সময় আমাদের একটু ভুল হয়ে যায় এবং কথা স্পিডটা কমে আসে এইটা যদি আমরা স্পন্টেনিয়াসলি বলতে পারি অর্থাৎ স্পন্টেনিয়াসলি বলার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে করতে ব্রেনে একটা হ্যামারিং আসবে সেই হ্যামারিং থেকে অটোমেটিক্যালি তোমার এই কথাটা বেরিয়ে আসবে তোমার আর ভুল হবে না পরবর্তীতে তো আমরা ক্লাসের শেষে এইচডাব্লুটা দেখে নেব এবার চলে যাব যে তোমার কি যেতে হয়েছিল এইখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই শুধু ডেড তাহলে ডিড ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু গো এখানে দেখো ডিডের পরে হ্যাপ বসানো হয়েছে কেন ডু ডাস ডিড এদের পরে এই ভি ওয়ান ফর্ম ছাড়া বসে না কিন্তু ডিড দিয়ে প্রশ্ন করলে ভি টু দিয়ে অ্যান্সার হয় এইটা যেমন ইউনিভার্সাল ট্রুথ সেজন্য জন্য ডিড দিয়ে প্রশ্ন করার জন্য এখানে হ্যাপ ফর্মটা হ্যাড হয়ে যাচ্ছে তাহলে ডিড ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু গো ডিড ইউ হ্যাভ টু গো আর আই হ্যাড টু গো হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাচ্ছে হ্যাভ টু হ্যাড টু তাহলে ইউ হ্যাভ টু গো তোমার কি যেতে হয়েছিল আই হ্যাড টু গো হ্যাঁ আমার যেতে হয়েছিল নো আই ডিড নট হ্যাভ টু গো আবার দেখো ডিড নট যখন বলছি তখন কিন্তু হ্যাপ টু বলছি কেন এই ডিড নটের পরে ভি ওয়ান ছাড়া বসবে না সেজন্য ওখানে হ্যাভ টু হবে তাহলে ইউ হ্যাভ টু গো আই হ্যাড টু গো নো আই ডিড নট হ্যাভ টু গো এখানেও কিন্তু আমাদের এই হ্যাবের ফর্মটা চেঞ্জ হচ্ছে সেজন্য এই জায়গাটাও সতর্ক রাখতে হবে কিন্তু এখানে একটু বেশি হচ্ছিল যে হির জন্য ডু ডাজের চেঞ্জ হচ্ছিল এখানেও ডু নট ডাজ নট চেঞ্জ হচ্ছিল সেই চেঞ্জটা এখানে নেই তারপরেও কিন্তু কোয়েশ্চেনের সঙ্গে অ্যান্সারের একটা চেঞ্জ রয়েছে এবার আমাদের প্র্যাকটিস করতে হবে যে ডিড ইউ হ্যাভ টু প্লে তোমার কি খেলা করতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু প্লে নো আই ডিড নট হ্যাভ টু প্লে দেখো বারবার প্রশ্ন করে দুটো অ্যান্সারকে পরপর বলে যেতে হবে এবার আমরা কুক ভার্ব দিয়ে যদি করি তাহলে ডু ইউ হ্যাভ টু কুক তোমার কি রান্না করতে হবে ইয়েস আই হ্যাভ টু কুক নো আই ডোন্ট হ্যাভ টু কুক এবার করতে হয়েছিল যদি বলি তাহলে ডিড ইউ হ্যাভ টু কুক তোমার কি রান্না করতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু কুক হ্যাড ইয়েস আই হ্যাড টু কুক নো আই ডিড নট হ্যাভ টু কুক ডিড নটের পরে হ্যাভ টু বললাম এবার কুকের পরিবর্তে আমরা আরেকটা ভাগ ব্যবহার করে এই কোশ্চেন এবং এই অ্যান্সারগুলোকে করতে পারি যেমন ড্র পিকচার তাহলে ডু ইউ হ্যাভ টু ড্র পিকচার তোমার কি একটা ছবি আঁকতে হবে ইয়েস আই হ্যাভ টু ড্র পিকচার নো আই ড হ্যাভ টু ড্র পিকচার না আমার ছবি আঁকতে হবে না ডিড ইউ হ্যাভ টু ড্র পিকচার তোমার কি ছবি আঁকতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু ড্র পিকচার হ্যাঁ আমার ছবি আঁকতে হয়েছিল নো আই ডিড নট হ্যাভ টু ড্র পিকচার না আমার ছবি আঁকতে হয়নি ইনফর্ম দিয়ে করি তাহলে ডু ইউ হ্যাভ টু ইনফর্ম হিম তোমার কি তাকে ইনফর্ম করতে হবে ইয়েস আই হ্যাভ টু ইনফর্ম হিম নো আই ডোন্ট হ্যাভ টু ইনফর্ম হিম না আমার তাকে ইনফর্ম করতে হবে না ডিড ইউ হ্যাভ টু ইনফর্ম হিম তোমার কি তাকে ইনফর্ম করতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু ইনফর্ম হিম হ্যাঁ আমার তাকে ইনফর্ম করতে হয়েছিল নো আই ডিড নট হ্যাভ টু ইনফর্ম হিম তাকে ইনফর্ম করতে হয়নি আমার না আমার তাকে ইনফর্ম করতে হয় নি ইনফর্ম হলো এবার আমরা অন্য একটা ভার্বে চলে যাবো ইনভাইট তাহলে ডু ইউ হ্যাভ টু ইনভাইট ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদেরকে ইনভাইট করতে হবে ইয়েস আই হ্যাভ টু ইনভাইট মাই ফ্রেন্ডস হ্যাঁ আমার বন্ধুদের ইনভাইট করতে হবে নো আই ডোন্ট হ্যাভ টু ইনভাইট মাই ফ্রেন্ডস না আমার বন্ধুদের নিমন্ত্রণ করতে হবে না ডিড ইউ হ্যাভ টু ইনভাইট ইউর ফ্রেন্ডস তোমার কি বন্ধুদের ইনভাইট করতে হয়েছিল ইয়েস আই হ্যাড টু ইনভাইট মাই ফ্রেন্ডস হ্যাঁ আমার বন্ধুদের ইনভাইট করতে হয়েছিল নো আই ডিড নট হ্যাভ টু ইনভাইট মাই ফ্রেন্ডস না আমার বন্ধুদের ইনভাইট করতে হয়নি আমরা আরেকটা ভার্ব দিয়ে এবার এই সাবজেক্টটাকে চেঞ্জ করে হি করে দেবো তাহলে ডাজ হি হ্যাভ টু প্লে তার কি খেলতে হবে ইয়েস হি হ্যাজ টু প্লে হ্যাঁ তার খেলতে হবে নো হি ডাজ নট হ্যাভ টু প্লে না তার খেলতে হবে না ডিড হি হ্যাভ টু প্লে তার কি খেলতে হয়েছিল এস হি হ্যাড টু প্লে হ্যাঁ তার খেলতে হয়েছিল নো হি ডিড নট হ্যাভ টু প্লে না তার খেলতে হয়নি তাহলে আমরা দেখলাম যে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে আমরা যে কথাগুলো ফিউচারে এবং পাস্টে বলে থাকি যে করতে হবে খেতে হবে যেতে হবে করতে হয়েছিল খেতে হয়েছিল যেতে হয়েছিল। এই দুই ধরনের কথাগুলিকে আমরা যখন কোয়েশ্চেন আকারে জিজ্ঞেস করব। তখন তার ফরমেশনটা কেমন হবে ডু ইউ হ্যাভ টু ডাজ হি হ্যাভ টু আর ডিড ইউ হ্যাভ টু পজিটিভ অ্যান্সারে কী পেলাম যে আই হ্যাভ টু হি হ্যাভ টু আর নেগেটিভে আই ডোন্ট হ্যাভ টু হি ডাজ নট হ্যাভ টু আর যখন বলবো যে ডিড ইউ হ্যাভ টু সেখানে কি হচ্ছে এস আই হ্যাভ টু নো আই ডিড নট হ্যাভ টু তাহলে এই জায়গাটা আমাদের যদি ক্লিয়ার করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই করে আমাদের একটা হোমওয়ার্ক করতে হবে এই হোমওয়ার্কটার অর্থ হচ্ছে হোম প্র্যাকটিস হোমওয়ার্ক কথার অর্থ তোমরা যদি এই ধরনের সেন্টেন্স খাতায় লিখেই রাখো শুধু তাহলে কিন্তু তোমার প্র্যাকটিসটা হবে না সেজন্য তোমাকে লেখার পাশাপাশি কোয়েশ্চেনগুলোকে জোরে জোরে পড়বে অ্যান্সারগুলোকেও জোরে জোরে পড়বে যত তাড়াতাড়ি পারবে যত বার পারবে এই কোয়েশ্চেনগুলোকে পড়ে নিজেকে নিজে কোশ্চেন করে অ্যান্সার করবে এইচডাব্লিউটা মন দিয়ে করবে আজকের ক্লাসের শেষে তোমাদের সিডাব্লিউ চেকিং হবে এবং তোমাদের এইচডাব্লু পরবর্তী দিনে চেকিং হবে আর যে সকল বন্ধুরা আমাদের আরিভ ইউটিউব চ্যানেল দেখে এই স্পোকেন ইংলিশের কোর্সটাকে করছো তাদের জন্য বলছি তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই করে এইচডাব্লিউ কমপ্লিট করো কমপ্লিট করে কোশ্চেনগুলো জোরে জোরে পড়ো এবং নিজে নিজে অ্যান্সার করো এই প্র্যাকটিসটা তোমরা না করলে কিন্তু তোমাদের কথা বলা স্পিড আসবে না আমাদের অনলাইন ক্লাস যে সকল স্টুডেন্টসরা করছো তাদের তো একটা সুযোগ রয়েছে যে তোমরা এখান থেকে রেক্টিফাই করতে পারছো কিন্তু যে সকল বন্ধুরা এই রেক্টিফিকেশনের জায়গাটা পৌঁছাতে পারছো না তাদের জন্য বারবার বলছি ডব্লিউটা কমপ্লিট করো প্র্যাকটিসটা কমপ্লিট করো তাহলে তোমাদের স্পিড কিন্তু এসে যাবে তাহলে দেখো তোমাদের কি করতে হবে একটা ভার্ব নিতে হবে যে কোনো একটা ভার্ব নাও সেই ভার্বের উপরে ডু ইউ দিয়ে একটা প্রশ্ন করো সেই ভার্ব দিয়ে ডু ইউ হ্যাভ টু দিয়ে একটা প্রশ্ন করো আবার ডাজ দিয়ে একটা প্রশ্ন করো ডাজ হি দিয়ে করতে পারো একজন যে কোনো করতে পারো সেখানেও কিন্তু হ্যাভ টু দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে একটা বার্বের একটা করবে ডু দিয়ে একটা করবে ডাজ ব্যবহার করে আর একটা করবে ডিড ব্যবহার করে ডিডের ক্ষেত্রে সাবজেক্টের কোনো ব্যাপার নেই সেখানে ডিড ইউ হ্যাভ টু ব্যবহার করে কোয়েশ্চেন করবে অর্থাৎ একটা ভার্বের উপরে তিনটে করে কোয়েশ্চেন তৈরি করতে হবে এবং তিনটের জন্য ছটা করে অ্যান্সার করতে হবে তাহলে একটা ভার্বের জন্য ছটা অ্যান্সার তিনটে কোয়েশ্চেন একটা ভার্বের তিনটে কোয়েশ্চেন প্লাস ছটা অ্যান্সার অর্থাৎ নটা করে সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে এই রকম একটা একটা ভার্ব চুজ করো এবং তার জন্য ডু ইউ দিয়ে একটা কোশ্চেন করো ডাজ হি দিয়ে একটা কোশ্চেন করো ইউ দিয়ে একটা কোশ্চেন করো তাহলে একটা ভার্বের জন্য যদি নটা কোশ্চেন হয় তাহলে তোমরা পাঁচটা ভার্ব বেছে নাও পঁয়তাল্লিশটা সেন্টেন্স তোমরা তৈরি করবে তাহলে এই পঁয়তাল্লিশটা সেন্টেন্স তৈরি করলে তার মধ্যে তোমার থাকছে পনেরোটা কোয়েশ্চেন তিরিশটা অ্যান্সার এই পনেরোটা কোশ্চেন তিরিশটা অ্যান্সারকে বারংবার করে জোরে জোরে প্রশ্ন করো অ্যান্সার করো প্র্যাকটিস শেষ হয়ে গেলে আবার তোমরা অন্য পাঁচটি বার দিয়ে এই সেম প্যাটার্নে কোয়েশ্চেন করো অ্যান্সার করো এইভাবে যত বেশি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে ততই কিন্তু তোমার এই বিষয়টা ব্রেনে হ্যামারিং হবে এবং ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী দিনগুলোতে তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে কোয়েশ্চেন করার সময় তোমার কোনো প্রবলেম হবে না কেউ কোয়েশ্চেন করলে অ্যান্সার করার সময় তোমার কোনো প্রবলেম হবে না আশা করছি শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো এই প্র্যাকটিসটা করে এই বিষয়টাকে একদম ক্লিয়ার করে নাও। আজকের মতো তাহলে বলতে হবে টাটা